আসসালামু আলাইকুম সেতুজ কিচেন ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই সহজ আর সিম্পল উপায়ে তৈরি একটা বার্গারের রেসিপি হাতের কাছে থাকা সব উপকরণ দিয়ে আজকের এই বার্গারটা খুব সহজভাবে তৈরি করে দেখানোর চেষ্টা করব আশা করি বরাবরের মতন আজকের এই রেসিপিটাও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে চলুন তাহলে সম্পূর্ণ রেসিপিটা দেখে নেওয়া যাক বার্গারটা তৈরির জন্য প্রথমে আমি চিকেন মেরিনেট করে নিব আর তার জন্য আমি একটি বাটিতে আড়াইশো গ্রাম মতন বোনলেস চিকেন নিয়ে নিচ্ছি এই চিকেনগুলোকে আমি এরকম পাতলা করে কেটে নিয়েছি বার্গারটা তৈরির জন্য আমি আলাদা করে কোনো পেটি তৈরি করব না এভাবে এই চিকেনটা বার্গারটাতে অ্যাড করব এখন এই চিকেনটা মেরিনেট করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা এর সাথে অ্যাড করছি ওয়ান ফোর্থ চা চামচ আদা বাটা দিচ্ছি দেড় চা চামচ সয়া সস হাফ চা চামচ লবণ অ্যাড করছি যেহেতু সয়া সসের লবণ আছে তাই এখানে লবণটা অল্প ব্যবহার করতে হবে আমি এখানে সামান্য ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া ব্যবহার করছি আপনারা চাইলে এটা অ্যাভয়েড করতে পারেন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া সবশেষে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ জিরার গুঁড়া এখন এই সবগুলো মশলার সাথে চিকেনটাকে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে ভালোভাবে মিক্সড করে নেওয়া হয়ে গেলে এই চিকেনটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রাখছি যেহেতু বোনলেস চিকেন তাই ম্যারিনেট হতে খুব বেশি সময় লাগবে না আর এই সময়টার মধ্যে আমি বার্গারটার জন্য মেয়োনিজ তৈরি করে নিচ্ছি মেয়োনিজের জন্য প্রথমে একটা ব্লিন্ডারের জারে আমি একটা ডিম ভেঙে নিয়েছি এখন এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি এখন এই ডিম আর চিনিটাকে কয়েক সেকেন্ড মতন ব্লিন্ড করে নিব ডিমের সাথে চিনিটা ভালো মতো মিক্সড হয়ে গেলে এর সাথে অ্যাড করতে হবে এক কাপ পরিমাণ রেগুলার খাবার তেল আপনারা চাইলে এখানে অলিভ অয়েল ইউজ করতে পারেন এখানে এক কাপ পরিমাণ তেল একবারেই ব্যবহার করব না প্রথমে হাফ কাপ তেল দিয়ে ব্লিন্ড করে পরবর্তীতে আরও হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিব মেওনিজ তৈরিতে এই তেলটা দুই থেকে তিনবার ভাগ করে দিলে মেয়োনজটা অনেক বেশি ফ্লাপি হয় তো দেখতেই পাচ্ছেন মেওনিজটা এখন এরকম ঘনত্ব এসেছে এখন আমি এর সাথে অ্যাড করব এক চা চামচ সাদা সিরকা আর এক চা চামচ গুঁড়া দুধ সিরকাটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে মেওনিজটাতে ডিমের এক্সট্রা কোনো গন্ধ থাকবে না মেয়োনিজটা নর্মাল ফ্রিজে রেখে প্রায় এক সপ্তাহ মতন যে কোনো খাবারে ব্যবহার করতে পারবেন আপনারা চাইলে এই মেয়োনিজটার সাথে একটু গোলমরিচের গুঁড়া ব্যবহার করতে পারেন দশ পনেরো সেকেন্ড মতন ব্লিন্ড করে নিলে মেয়োনজটা একদম রেডি এখন এগুলোকে আরও একবার ব্লিন্ডারে ব্লিন্ড করে নিব এখন বার্গারে ইউজ করার জন্য আমি এর সাথে দুই টেবিল চামচ টমেটো সস অ্যাড করছি এই টমেটো সসটা আমি বাড়িতেই তৈরি করেছি ফুল রেসিপিটা আই বটনে দেওয়া থাকবে আপনারা চাইলে চেক আউট করে নিতে পারেন এখন বার্গারে তৈরির জন্য মেওনিজটা একদম রেডি আর এত ঝামেলা করতে না চাইলে বাজারে অ্যাভেলেবেল মেওনিজ কিনতে পাওয়া যায় এই মেওনিজটাকে নর্মাল ফ্রিজে রেখে আমি বাকি কাজগুলো সেরে নিব এবার একটি ফ্রাইং প্যানে আমি এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে নিচ্ছি তেলটাকে ফ্রাইং প্যানে ভালোভাবে ছড়িয়ে দিতে হবে এবার এই ফ্রাইং প্যানে মেরিনেট করা সব চিকেনগুলো দিয়ে দিচ্ছি মিডিয়াম টু লো আছে চিকেনগুলোকে পাঁচ মিনিট মতন কুক করে নিব এখানে চুলা রাসটা বাড়াতে যাবেন না তাহলে চিকেনগুলো ভেতর থেকে কাঁচা থেকে যেতে পারে প্রায় পাঁচ মিনিট পর সব চিকেনগুলোকে আমি উল্টে দিব সবগুলো চিকেন উল্টে দিয়ে আরও পাঁচ মিনিট মতন কুক করে নেব চিকেনটাকে এমনভাবে ভেজে নিতে হবে যেন চিকেনটা ভেতর থেকে খুব ভালো মতন কুক হয় এবং চিকেনের জুসি ভাবটাও বজায় থাকে চিকেনগুলো এখন খুব ভালো মতন কুক হয়ে গেছে এবার আমি এই চিকেনগুলোকে একটা বাটিতে তুলে নিচ্ছি এবার এই চিকেন ভেজে নেওয়া কড়াইতেই বার্গার বান মাঝখান থেকে কেটে নিয়ে একটু ছেঁকে নেব এক সেকেন্ড মতন বার্গার বানটাকে সেঁকে নিতে হবে এরকম হালকা একটু কালার চলে আসলেই এগুলোকে উঠিয়ে নিতে হবে চেষ্টা করবেন এই বার্গার বানটাকে অবশ্যই একটু ছেঁকে নেওয়ার তাহলে এই বার্গারটা খেতে অনেক বেশি ভালো লাগবে কিছু রেডি করে নিয়ে এবার আমি বার্গারটা তৈরি করে নিব বার্গারের দুই সাইডে তৈরি করে রাখা সসটা দিয়ে দিচ্ছি একটু বেশি করেই এই সসটা ব্যবহার করতে হবে তাহলে বার্গারটা খেতে অনেক বেশি মজার হবে আমি এখানে বাজার থেকে কিনে আনা বার্গারের বান ব্যবহার করছি আপনারা চাইলে বাড়িতেও এই বানটা তৈরি করে নিতে পারেন আমি যেহেতু ছটপট হাতের কাছে থাকা জিনিস দিয়ে এই বার্গারটা তৈরি করছি তাই বানটা বাজার থেকে কিনে এনেছি এবার এর উপরে আরও একটু টমেটো সস দিয়ে দিচ্ছি টমেটো সসটাকেও বানের মধ্যে সুন্দরভাবে ছড়িয়ে দিতে হবে এবার ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি এবার একদম পাতলা স্লাইস করে কেটে নেওয়া গাজর দিয়ে দিচ্ছি আর দিচ্ছি একইভাবে কেটে নেওয়া শশা আপনাদের হাতের কাছে যদি বাঁধাকপি কিংবা বিটরুট থাকে তাহলে সেগুলোকেও কুচি করে এখানে ব্যবহার করতে পারেন একইভাবে স্লাইস করে কিছু টমেটোও ব্যবহার করছি এখানে আপনারা লেটুস পাতা ব্যবহার করতে পারেন স্লাইস করা চিজ ব্যবহার করতে পারেন এবারে এই ভেজিটেবলগুলোর উপরে এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আর উপর থেকে কিছু চিলি ফ্লেক্স ছড়িয়ে দিচ্ছি এখন এভাবে দুই দিকের বার্গার বান একসাথে করে দিচ্ছি বার্গারটার মাঝখানে একটা টুথপিক দিয়ে আটকে দিচ্ছি এতে করে খাওয়ার সময় বার্গারটা খুলে আসার সম্ভাবনা থাকবে না এই বার্গারটাকে এক সাইডে রেখে একইভাবে আমি আরও একটি বার্গার তৈরি করে নিব এভাবেই ঘরোয়া পদ্ধতিতে খুব সহজে এই বার্গারটা আমি তৈরি করে নিলাম এই বার্গারটা তৈরি করা যেমন সহজ এটা খেতেও কিন্তু অনেক বেশি মজার হয় এখন তো বিভিন্ন রেস্টুরেন্টেও এই ধরনের বার্গার চড়া দামে বিক্রি করে হুটহাট যখন তখন বার্গার খেতে ইচ্ছা করলে এরকম সহজ উপায়ে ঝটপট বার্গার তৈরি করে নিতে পারেন আপনিও তো আমার আজকের এই বার্গারের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন আমার রেসিপি প্রথমবার দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ